এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। বাবার ঘরের চাবি কোথায়? সুমন জানে। সুমন, 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 বাবার ঘরের চাবি কোথায়? কেন, সেই প্রশ্নের উত্তর তোমায় দিতে হবে। অফকোর্স, অফকোর্স দিতে হবে। কেন, কে তুমি? মানে পুলিশ কি বলেছে তোমার মনে নেই? তোমার আধার কার্ড কোথায়? কি পরিচয় তোমার? সুমন, এবার কিন্তু জাস্ট বাড়াবাড়ি হচ্ছে। বাড়াবাড়িটা কিন্তু তুমি করছো। আর শোনো, তুমি এই চোখ রাঙিও না। তোমার চোখ রাঙাতে আমরা কেউ ভয় পাই না, আর আজ থেকে তো পাবোই না। মা, আমি যতক্ষণ না বলবো তুমি কিন্তু কাউকে চাবি দেবে না, কাউকে না। বাবার খাওয়া দাওয়া আছে, মেডিসিন আছে, অত কিছু একদম ভাবিস না। দাদার যদি দরকার হয় আমায় ডাকবে, আমি যাব। বাহ, তার মানে বাবা এই অবস্থায় একা থাকবে ঘরে, তাই তো? কেন, দাদা একা থাকবে কেন? আমি থাকবো। দাদার কাছে যখন আমি থাকবো না, তখন ঘরটা তালা মেরে রাখবো। আর তোর যদি তখন কোনো দরকার হয় আমায় বলবি, চাবিটা খুলে দেব। হ্যাঁ, তবে তোর সঙ্গে কিন্তু আমি থাকবো। কিরে, মহারানীর মতো এখানে বসে পড়লি যে? না মানে ব্রেকফাস্ট করতে হলে তো এখানে এসেই বসবো। তা ব্রেকফাস্টটা বানাবে কে? কাল কিন্তু একটা কথা তোকে বলেছিলাম, এ বাড়িতে খেতে গেলে নিজে থেকে কিছু বানিয়ে খেতে হবে। আমি এত একা পারছি না। যা রান্নাঘরে যা, ব্রেকফাস্টটা বানিয়ে নি, আর রান্নাঘরে কিছু কাজও আছে, সেই কাজগুলো করে নিস। বেশ, আমি তাহলে বাড়িতে খাবো না, বাইরে থেকে খাওয়ার আনিয়ে নিচ্ছি। কেন, থাকবি তো এই বাড়িতে। মানে এই বাড়িতে থাকতে গেলে তোকে কাজ করতে হবে। হ্যাঁ, যদি রান্নাঘরের কাজ না করিস তাহলে অন্য কাজ কর। কি ভাবছো তুমি, আমার সব কটা দিন সমান যাবে? না, সেটা ভাবিনি। কিন্তু তুই যখন আমাদের মাথার উপর উঠে লাফালাফি করছিলিস, তখন কি তুই ভেবেছিলিস যে সব দিন সমান যাবে না? ভাবিসনি তো? যা যা, এবার রান্নাঘরে যা, কাজগুলো কর। বেশ, করবো আমি কাজ। থাকতে তো আমাকে এখানেই হবে। বাঘ লাফ মারার আগে দুপা পিছোয়। আমারও এখন দুপা পিছনোর সময় এসে গেছে বোধহয়। ঠিক আছে, কাকিমা যা বলবে আমি তাই করব। কি করতে হবে বলো কাকিমা? তুই বল, তুই কোন কাজ করতে পারবি? বেশ, আমি তাহলে রান্না করে দিচ্ছি, ফ্রেশ হয়ে আসি। মা, তুমি সাবধানে থেকো, আমি আসছি। হ্যাঁ, তা তো আমি থাকবোই, কিন্তু এই মেয়েকে আমার একটুও বিশ্বাস নেই। তুই তুই এমন কোনো কিছু কর যাতে এই মেয়ে অন্তত দাদার ক্ষতি করতে না পারে। বাবা, হ্যাঁ মা, আসলে আমি সেই ব্যবস্থাই করতে যাচ্ছি। মানে কোথায় যাচ্ছিস? দাদাকে কি আবার কোনো নার্সিংহোমে? না মা, না মা, আসলে আমি এমন একটা ব্যবস্থা করতে যাচ্ছি যেখানে প্রিয়াঙ্কা নিজের থেকে জেঠুরার কোনো ক্ষতি না করতে পারে। আসলে কি ব্যবস্থা ঠিক আমিও জানি না। আমি যাচ্ছি, অন্ধার বৃষ্টি দিয়েও যাচ্ছে। তা কোথায় যাচ্ছিস? সেটা তো আমি জানি না, জানে ওমদা। আবার কি হলো কাকু? বলছি তোমার একটু পরে, মানে ঠিক কতক্ষণ পরে আমায় একটু বলবে? আমি বেরিয়ে তোমাকে ফোন করছি। কাকু শোনো, শোনো কাকু, আমি কিন্তু আর পারছি না। আরে বাবা, এত অধৈর্য হলে চলবে না। কাকু শোনো, তুমি যদি আমার অবস্থায় থাকতে না, তাহলে তুমি বুঝতে পারতে আমি কেন এরকম করছি। আমি না হঠাৎ করে মনে হচ্ছে ফুটবল হয়ে গেছি, কারণ সবাই মিলে এসে আমাকে লাথি মেরে চলে যাচ্ছে। এটা তো চলতে পারে না, তাই না? আরে বাবা, উপায় তো একটা ভাবতে হবে। উপায় আমি ঠিক করে নিয়েছি, সুজয় ব্যানার্জিকে আমি মেরে ফেলবো। আর তার জন্য কাকিমার কথা অনুযায়ী আমি রান্নাঘরেও ঢুকেছি। কাকু, কাকু তুমি আমাকে ওই ওষুধটা এনে দাও আবার।
আমি এই সুজয় ব্যানার্জিকে শেষ করেই ছাড়ব। প্রিয়াঙ্কা মাথাটা ঠান্ডা করো, এখন সমস্ত কিছু করতে যেও না, সবটা না বুঝে। শোনো কাকু, যা বোঝার আমি বুঝে গেছি, এবার তুমি বোঝো প্লিজ। তুমি আমার সঙ্গে হাত মিলিয়েছো তো, তাই আমার কথাটা একটু শোনো। হ্যাঁ। আরে বাবা, উত্তেজিত হয়ে তুম করে একটা কিছু করে বসো না, একদম না। কাকু, তুমি আমাকে ওই ওষুধটা এনে দেবে কিনা সেটা বলো। কাকু, আমি কিন্তু এখনো আসল সুমিদা হিসেবেই আছি, যতক্ষণ না সুজয় ব্যানার্জি বলছে আমি নকল, তাই আই নত আমার কেউ কিচ্ছু করতে পারবে না। সুজয় কিন্তু তোমার সব টাকা পাওয়ার সোর্স বন্ধ করে দিয়েছে। সেই জন্যই তো চাইছি, যাতে বুড়োটা মরলে আমার হাতে সব সম্পত্তি চলে আসে। বাকিটা কি অবস্থায় আছে জানো? মানে? মানে সুজয় মরলে তোমার কি সুবিধে হবে কি অসুবিধে হবে সেটা কি জেনেছো? তুমি কি বলতে চাইছো বলো তো। সব দিক ভাবার আছে প্রিয়াঙ্কা, তুমি আমাকে একটু সময় দাও, আমি জানার চেষ্টা করছি। না, আমি যতদূর জানি বাবা তো উইল করেনি কোনো। করেছে কি করেনি সেটা তো জানতে হবে, আগে আমি সবটা জেনে নিই। ততক্ষণ পর্যন্ত কোনো ভুল কাজ করো না, নিজের সর্বনাশ ডেকে এনো না, নইলে কিন্তু শেষ পর্যন্ত খুনি হিসেবে জেল খাটতে হবে। বাবা তো জানতে পেরে গেছিল যে বৃষ্টি মেধা বৃষ্টির নামে বিল করেনি তো। ব্যাপারটা আমার কাছে খুবই অদ্ভুত লাগছে চক্রবর্তী। আপনি আশা করি আমাকে চেনেন, কারণ আপনি সেই ছোটবেলা থেকে আমাকে দেখছেন। দেখেছি তো, তার সঙ্গে এর কি সম্পর্ক? না, আমি সেটা বলছি না যে এর কোনো সম্পর্ক আছে, কিন্তু যেহেতু আপনি আমাকে চেনেন, আপনি এইটুকু বুঝতে পারছেন যে আমি সত্যি কথা বলছি। বুঝলাম, কিন্তু আমি সুজয়বাবুর স্বার্থটাই দেখব, কারণ আমার বাবার আমল থেকে, বসো বসে কথা বলি, বাবার আমল থেকে চক্রবর্তী অ্যান্ড চক্রবর্তী ফার্মের ক্লায়েন্ট। যা কিছু ব্যবসা সুজয়বাবু করেছেন, আমাদের ফার্মই তার দেখাশোনা করেছেন আজ পর্যন্ত। দেখুন, আমরা আপনাকে আমাদের স্বার্থ দেখতে বলছি না, আমরা যে কথাটা বলছি সেটা কিন্তু সুজয় কাকুর স্বার্থ ভেবেই। আর এটাও বলছি না যে ও মেধা, মানে বৃষ্টি মেধা, সেটা আপনি প্রমাণ করুন, কিন্তু প্রিয়াঙ্কা যে মেধা নয় সেটাই আমরা বলতে চাইছি। সেটা প্রবাবলি সুজয় কাকু জেনে গেছিল বলেই সুজয় কাকুর আজকে কিন্তু এই অবস্থা। হ্যাঁ, আমিও আন্দাজ হতে পারছি। সুজয়বাবু কিছুদিন আগে আমার সঙ্গে দেখা করতে এসেছিলেন। আপনার কাছে মানে কেন এখন তোলার কোনো ব্যবসা চলছে না? না, অ্যাকচুয়ালি উনি এসেছিলেন উইল বানাতে, জানো।